অমরতলা হিমাদ্রি শহরে বেশ কিছু উদ্যমী যুবক এগিয়ে এলো অভুক্ত পথকুকুরদের খাবারের জন্য। করোনার জেরে লকডাউন চলছে সারা দেশ জুড়ে, এই সময় পথকুকুরদের দিকে নজর দেওয়ার মতো কেউই নেই। সেই কথা মাথায় রেখে কোচবিহার কোতোয়ালি থানা টাউনবাবুর সহযোগিতায় হিমাদ্রি শহরে বেশ কিছু উদ্যমী যুবক এগিয়ে এলো পথকুকুরদের আহারের ব্যবস্থায়। শুক্রবার সন্ধ্যায় টাউনবাবুর হাত দিয়ে খাবারের ব্যবস্থার শুভ সূচনা করা হয়। এদিন পথকুকুরদের আহারে ছিল মাংস এবং ভাত। বর্তমানে লকডাউনের জেরে অনাহারে রয়েছেন পথকুকুর এবং সেই সমস্ত অবলা প্রাণীদের আহারের ব্যবস্থা করে তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমার নাম অরিজিৎ সাহা। আমি শুধু আমার একার উদ্যোগ না, এটা এটা আমার পাড়ার সকলের উদ্যোগ। অমরতলা হিমাদ্রি সরণি পাড়ার আমার বন্ধুবান্ধব মেন উদ্যোগ, আমাকে মেন সহযোগিতা করেছে আমার কোতোয়ালির টাউনবাবু মহাশয়, তার হাত দিয়ে আজকে শুভ সূচনা করেছি এই পথকুকুরদের অবলা পশুদের খাওয়ানো। আমি প্রতিদিনই এদেরকে বিস্কুট খাওয়াই, কিন্তু আজকে আমি টাউনবাবুর সাথে কথা বলে টাউনবাবু আমাকে একটা বুদ্ধি দিল যে অরিজিৎ তুমি তো প্রতিদিন বিস্কুট খাওয়াও, তো তুমি আজকে একটা অন্য কিছু একটা প্ল্যান করো। তো আমি টাউনবাবুকে বললাম কী প্ল্যান করা যায়, তো উনি বললো কথকুকুরদের আজকে ভাত আর মাংসর প্ল্যান করো, তাহলে ওরা খেলে ওদের পেটটা একটু ভরা থাকবে। যেহেতু লকডাউন চলছে, 21 দিন লম্বা লকডাউন, এরা তো খেতে পারছে না, আমরা তো বাড়িতে খাচ্ছি বাজার যাচ্ছি, এদেরকে তো দেখার কেউ নেই, ওর জন্য আজকে এই মাংস ভাতের অবলা পশুদের জন্য করেছি, আগামী দিনেও করবো, লকডাউনের পরেও এটা অবিরাম চলবে।